বন্ধুরা একদম ইউনিক বিজনেস আইডিয়া নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছে বিশেষ করে আজকের বিজনেস আইডিয়াটি তাদের জন্য যাদের মিষ্টি দোকান রয়েছে যারা ঘি ছানা তৈরি করেন এবং যারা বাড়িতে বসে আছেন তাদের জন্য সহজ কথায় বলতে গেলে সকলেই এই বিজনেসটা করতে পারবেন সবচেয়ে বড় জিনিস এই বিজনেসে মার্কেটিং এর কোনো ঝামেলা থাকবে না সম্পূর্ণ সাপোর্ট কোম্পানির তরফ থেকে পাবেন মেশিনটি হচ্ছে বা বিজনেসটি হচ্ছে খোয়া মেকিং মেশিন এই বিজনেস যদি আপনি শুরু করেন আপনি মাসে প্রচুর টাকা আর্ন করতে পারবেন এই বিজনেস সম্পর্কে সমস্ত কিছু জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার আমার নাম সুইটি আমাদের সংস্থার নাম হচ্ছে রয়্যাল মেশিনারি কোম্পানি আমাদের লোকেশন আছে কলকাতার সোদপুর মুরাগাছা লোকনাথ মন্দিরের অপরজিটি আমাদের অফিস কেউ যদি হাওড়া হয়ে আসতে চায় হাওড়া থেকে এল দুশো আটত্রিশ বাস ধরতে হবে বাস ধরে মধ্যম আসতে হবে মধ্যম থেকে অটো ধরতে হবে অটো ধরে বলতে হবে মুরাগাছার লোকনাথ মন্দিরের সামনে যাব ওখানে আসলে পরে আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে পরে আমরা গাইড করে নেব আর কেউ যদি শিয়ালদা আপনার যদি শিয়ালদা হয়ে আসতে সেক্ষেত্রে আপনার শিয়ালদা থেকে যে কোনো লোকাল ট্রেন ধরে সোদপুর স্টেশন আসতে হবে সোদপুর স্টেশন থেকে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে নেবে অটো স্ট্যান্ডে আসতে হবে অটো স্ট্যান্ডে এসে আপনার অটো ধরে বলতে হবে মুরাগাছা লোকনাথ মন্দিরের সামনে যাব সেমভাবে আপনারা আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে পরে আমরা গাইড করে নেবো দেখুন আমাদের এখানে তো আপনি ছোট থেকে বড় আপনি একশোটার ওপরে আপনার মেশিন আপনার এখানে পেয়ে যাবেন হান্ড্রেড প্লাস মেশিন আছে এবারে আপনার ডিপেন্ড করছে যে আপনি কি মেশিনের উপরে আপনি বিজনেসটা করতে চাইছেন মেশিনের স্টার্টিংই রয়েছে আপনার কুড়ি হাজার টাকা থেকে আপ টু কুড়ি লাখের আপনি মেশিন পেয়ে যাবেন এবার ডিপেন্ড করছে যে আপনি কোন বিজনেসটা আপনি কোন মেশিন নিয়ে কিসের উপরে আপনি বিজনেসটা করতে চাইছেন সেটা হ্যাঁ আজকে আমি যে বিজনেসটার কথা বলতে চলেছি সেটা হচ্ছে আপনার খোয়া মেশিন যেটা আপনার মিষ্টির দোকানে খুবই আপনার দরকারি একটা জিনিস যেটা আমরা যেটার মধ্যে আমরা রাবড়ি বলুন বা আপনার ক্ষীর জাতীয় কোনো জিনিস বলুন ঘি বলুন পনির বলুন বা ছানার কোনো জিনিস বলুন সেটাতে আমরা এই মেশিনের সাহায্যে আমরা করতে পাচ্ছি। বা কেউ যদি চায় যে একদম আপনার স্টার্টিং করবে কোনো মিষ্টি জাতীয় কোনো একটা মিষ্টির দোকান খুলে আপনার স্টার্টিং করবে সেক্ষেত্রে সেও এই মেশিনটা নিয়ে আপনার স্টার্টিং করতে পারে মেশিনে দেখুন আপনি যেই জিনিসটা বানাচ্ছেন কি বানাচ্ছেন যে ঘি বানাচ্ছেন পনির বানাচ্ছেন যে আপনার রাবড়ি বানাচ্ছেন সব জিনিসগুলো আপনার কি লাগে দুধ লাগে রাবড়ি যদি বানাচ্ছেন দুধ চিনি এইসবই আপনার জিনিসগুলো লাগছে যদি ঘি লাগেন ঘি এর জন্য তো আপনারা জানেনই যে ঘি বানাতে গেলে আপনার কি কি জিনিস লাগে মিষ্টির দোকানে এই মেশিনটা আপনার খুবই দরকারি একটা জিনিস আমরা যেটা মানে ঘি বা আপনার কোনো ফ্রেশ ক্রিম বলুন বা আপনার দুধ ফোটানো থেকে যেগুলো আমরা কড়াইতে করে থাকি কড়াইতে আমাদের অনেকটা সময় লাগে প্লাস আপনার অনেকটা টাইম আপনার লেগে যায় জিনিসটা করতে সেটা আপনি মেশিনের সাহায্যে করছেন আপনার সময়টাও কম লাগছে জিনিসটাও আপনার তাড়াতাড়ি আপনার হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আপনি যদি মেশিনটা নিয়ে আপনারা যদি বিজনেস করতে চান সেক্ষেত্রে আপনার বিজনেসটা আরামসে করতেই পারেন একটা দিয়ে এই আপনি অনেক কিছু আপনি বানাতে পারছেন মানে মিষ্টির দোকানেরই যেগুলো রাবড়ি বলুন বা আপনার পায়েস জাতীয় কোন জিনিস বলুন বা আপনি ধরুন আইসক্রিম বানাতে চাইছেন সেটার উপরে আপনার যেটা ফ্রেশ ক্রিম জাতীয় কোনো জিনিস সেসব আপনি সবকিছুই বানাতে পারছেন দেখতেই পাচ্ছেন যে খুব একটা আপনার বড় জায়গা লাগছে না ঘরের যে কোনো একটা কোনায় আপনি বসিয়ে মেশিনটা আপনি অপারেট করতে পাচ্ছেন এটার জন্য আপনার আলাদা করে আপনার লাইন টানতে হচ্ছে না আপনার বাড়ির টু টোয়েন্টি লাইনে আপনার সিঙ্গেল ফেসে এই মেশিনটা চলবে দেখুন আপনি যেহেতু একটা ফুড লাইসেন্স একটা খাওয়ার জিনিসের উপরে যেহেতু আপনি করছেন তো সেক্ষেত্রে আপনার একটা শুধু লাইসেন্স বলতে আপনার ফুড লাইসেন্সই আপনার শুধু দরকার লাগবে ইনভেস্ট ইনভেস্ট যদি আপনি বলে থাকেন তাহলে আমি বলবো যে এই মেশিনটার প্রাইস আছে পঞ্চান্ন হাজার টাকা থেকে স্টার্টিং আছে এবারে আপনারা যেরকম ধরনের মেশিন নেবেন এর থেকেও যদি আপনারা বড় মেশিন নিতে চান তাহলে এর থেকে আপনার একটু বেশি দাম হবে মান্থলি দেখুন এটা ডিপেন্ড করছে যে আপনি কিসের ওপরে জিনিসটা করছেন অ্যাপ্রক্স আপনি ধরে রাখুন যে আপনার তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা আপনি অ্যাপ্রক্স আপনি ইনকাম করতে পারছেন হুম হুম

কারণ এটা এমন একটা জিনিস যে যাদের মিষ্টির দোকান আছে বা কেউ একটা মিষ্টির দোকান খুলবে তো তাদের আলাদা করে কোনো মার্কেট ধরাতে লাগে না এটা আপনি করলে পরে সেটা আপনার এমনিই চলবে কারণ পাড়ায় পাড়ায় আপনার যখন মিষ্টির দোকান খুলছেন তো সেটার জন্য আপনাকে তো আলাদা আলাদা জায়গায় আপনার মিষ্টি বিক্রি করার জন্য তো সেরকম যেতে লাগে না দোকান যদি করেন তাহলে আপনার সেল হবে এবার ডিপেন্ড করছে যে আপনি কোন জিনিসটা করছেন ঘি করছেন কি মিষ্টির আইটেম করছেন সেটার উপরে আপনার ডিপেন্ড করছে কিরকম সেলিং হচ্ছে এই বিজনেসটা আপনারা যে কেউ করতে পারেন কোনো আপনার মিষ্টির দোকানেও আপনারা করতে পারছেন বা কেউ যদি মিষ্টির দোকানে একটা খুলতে চান তারাও করতে পারছেন যারা বেকার বসে রয়েছেন তারাও এটা আপনারা বিজনেসটা এই মেশিনটা নিয়ে আপনারা বিজনেস করতে পারেন ছোট থেকে বড় আপনি যে মেশিনে নিন না কেন মেশিনের ওপরে আপনার এক বছরের ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস রয়েছে সেটা আমরা ঠিক করে দেবো আমাদের এখান থেকে টেকনিশিয়ান যাবে টেকনিশিয়ান গিয়ে সেগুলো সম্পূর্ণ আপনাদেরকে গাইড করে দেখিয়ে দিয়ে প্রোডাকশন ক্যাপাসিটি দেখুন যদি আপনি আপনি লিকুইড জাতীয় কোনো কোনো জিনিস জিনিস করেন ধরুন দুধের করছেন তো সেক্ষেত্রে আপনার সত্তর থেকে আপনার আশি লিটার আপনি অ্যাপ্রক্স ধরে রাখুন আর যদি আপনি কোন রকম কোন ছানা বা আপনার পনের যদি কোন রকম কোনো কিছু হয় তো সেক্ষেত্রে আপনার ওটা আপনার সত্তর থেকে আশি কেজি হিসেবে আপনি প্রোডাকশন করতে পারবেন এই মেশিনে অনেকে মেশিন কিনতে হয় চাইছেন বা মেশিন কিনতে পারবেন এমন সমস্যা আছে কিন্তু মেশিন চালাতে পারেন না এবারে দেখুন এই মেশিনটা চালাতে গেলে বেসিক্যালি আপনার কিছুই লাগছে না আপনার একটা মহিলা পুরুষ দুজনেই অপারেট করতে পারবেন কারণ মেশিনটা দেখতেই পাচ্ছেন এটা আপনার এটা আপনার মুভমেন্ট করতে পারবেন যেরকম ভাবে আপনারা অপারেট করতে চাইছেন সেরকম ভাবে আপনি অপারেট করতে পারবেন আর এটা আপনার শুধু ফ্ল্যাগিং সিস্টেম করলে পরেই আপনার মেশিনটা চলে যাচ্ছে এটার জন্য যে আপনার আলাদা করে কোনো রকম আপনার বোর্ড টানতে হচ্ছে বা কোনো রকম কোনো কিছু ওইসব কোনো কিছুই না আপনার শুধু প্ল্যাগিং করলে পরে আপনার মেশিনটা অপারেট হয়ে যাবে যদি এর থেকে আপনার যদি অসুবিধা হয় সেটা আপনার টেকনিশিয়ান আপনাকে গিয়ে দেখিয়ে দিয়ে আসবে হ্যাঁ এবারে দেখুন কেউ যদি লোন করতে চায় লোন করাতে গেলে দেখুন সেটা আমরা আপনাকে ব্যাংক কোটেশন রেডি করিয়ে দেবো আপনার যে নিয়ারেস্ট ব্যাংক আছে সেই ব্যাংকে গিয়ে আপনাকে লোন অ্যাপ্লাই করতে লাগবে একটা ছোট ভিডিওর মাধ্যমে যতটা না আপনাদেরকে বলতে পেরেছি আপনারা আসুন আসলে পরে একটি কেউ ভালো বিস্তারিত আপনারা জানতে পারবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার